হাবিব ইবনে মালিক আবু জাহেলকে পাশে বসিয়ে বলল, আপনার কি সমস্যা, প্রবলেম কি, নির্দ্বিধায় বলতে পারেন। আবু জাহেল বলতেছে যে এই যে মোহাম্মদ নামক ছোট্ট একটা বালক, সে ছোট থেকে আমাদের সাথে ঘোরাফেরা করেছে, চলাফেরা করেছে, ওঠা বসা করেছে, কোনো দিন আমাদের বাপ দাদার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে, আমার এই যে ভাস্কর্য মূর্তি প্রতিমার বিরুদ্ধে কথা বলে নাই। যখনই 40 বছর বয়সে উপনীত হয়েছে, তখন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা কয় এবং ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি ভাস্কর্য প্রতিমার বিরুদ্ধে কথা বলে। যে কোন বললেই হোক, মোহাম্মদ নামের এই যুবককে চিরতরে খতম করে দিতে হবে। জয় বলেন নাউজুবিল্লাহ। হাবিব ইবনে মালিক তার সঙ্গকে উদ্দেশ্য করে বলল, হে আবু জাহাল, তোমার সঙ্গ পাঙ্গকে সঙ্গে নিয়ে যাও, বল প্রয়োগ করে বলে মোহাম্মদ নামক ওই যুবকটিকে আমার সামনে নিয়ে আসো, আজকে তাকে চিরতরে এই পৃথিবী থেকে আমি একবারে উৎখাত করব। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহাল তার সঙ্গ পাঙ্গ নিয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে এবং এলান করে দিলেন যে মোহাম্মদ নামক এই যুবকটিকে যেখানেই পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে, তোমরা হত্যা করবা না, গোপন ভাবে আমাদের কাছে নিয়ে আসবা, এই গিফট, এত বড় গিফট তোমাদেরকে দেওয়া হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন এমন একটি হুজরাখানায় দিনের আপনার দিন প্রচার সাধ্যে এমন একটি হুজরাখানায় বৈঠক করতেছিলেন। ওই সময় মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 2 জন ব্যক্তি ছিলেন। জোরে বলেন মারহাবা। একজন ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা রাইসুল মুফাসসির সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় থেকে যে মেয়েটিকে সর্বপ্রথম সালাম দিয়েছেন, তিনি হলো আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবর আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 3 জন ইসলাম সম্পর্কে গবেষণা করতেছিলেন, কিভাবে ইসলাম প্রচার করা যায়, এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়, এই চিন্তা করতেছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে তিনি দেখলেন কিসের যেন একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়। হঠাৎ করে সৈন্যবাহিনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট হুজরাখানা আপনার অ্যাটাক করলেন, বেষ্টন করে রাখলেন। এক পর্যায়ে আবু জাহলের সঙ্গ পাঙ্গ বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, তুমি বের হও, আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। কিন্তু হযরতে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলব কেমন যেন হরকত দিয়ে উঠলো, জের জবর দিয়ে উঠলো, নাড়াচাড়া দিয়ে উঠলো, আমার মনে হয় এই কাফের বেঈমানেরা আপনাকে আজকে এই পৃথিবী থেকে শেষ বিদায় দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যখন এই আয়াত জারি করলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হে খাদিজা, তুমি চুপ করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, হে আবু বকর, তুমি তুমি আমাদের সাথে চলো, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গকে সাথে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। এমত অবস্থায় যখন যাইতেছে যাইতেছে, এক পর্যায়ে যখন সেই মক্কার অদূরে আফতা নামক স্থানে পৌঁছে গেল, নূর নবজির নুরানি মুবারক চেহারা থেকে যখন আপনার নূর বের হচ্ছিল, আলো বের হচ্ছিল, হাবিব ইবনে মালিক আল্লাহ নবজির নুরানি চেহারা থেকে স্বর্ণের চেহারা আপনার পরিত্যাগ করে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বর্ণের চেয়ারে বসায় দিলেন। সুবহানাল্লাহ। কি সম্মান! আবু জাহেল মাথায় হাত দিয়ে চুলকে আর কয়, ওকে নিয়ে আসলাম মোহাম্মদকে মারার জন্য, অথচ সে মোহাম্মদকে সম্মান দিতে লাগলো। সুবহানাল্লাহ। কারণ হাবিব ইবনে মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, আমি তো জানি, যতটুকুন আমি লেখাপড়া শিখেছি, লেখাপড়া জানি,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনি তো শেষ নবী, এর আগেও অনেক নবী এসেছে। সর্বপ্রথম নবী হলেন আদম পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে অবতরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক একটি খাস এলেম, বিশেষ এলেম দিবেন, সেটা হলো মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন কোনো কাফের বেঈমান খোদাদ্রোহী নাস্তিক যেন এরা এই নবীকে নবী রাসূলকে প্রশ্ন করে আটকাইতে না পারে। সুবহানাল্লাহ। বলে আপনাকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মুজিজা দিয়েছেন, সেই মুজিজাটা আমরা আপনার কাছ থেকে দেখতে চাই। যদি আপনি আমাদের কথা মতো মুজিজা দেখাইতে পারেন, তাহলে আমি সহ 12,000 অশ্বারোহী আজকে আপনার হাতে হাত রেখে কলেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে বলো কি দেখাবো। হাবিব ইবনে মালিক প্রশ্ন করলেন যে সূর্যটা অস্ত যাবে, অন্ধকারাচ্ছন্ন ঘনিয়ে আসবে এবং আসমানে পূর্ণিমার চাঁদ উঠবে, সেই চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, আর আমার একটি অন্তরের খবর আছে, এটাকেও আপনাকে জেনে সমাধান করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দুইটা প্রশ্ন, একটা হলো চাঁদকে দ্বিখণ্ডিত করা, আর একটা হলো অন্তরের ব্যাপার। চাঁদ নাই আমি দ্বিখণ্ডিত করতে পারলাম, কিন্তু অন্তরেরটা এটা কিভাবে সমাধান করবো। মুহাম্মদ আরবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কিছু আপনার ওয়াকিয়া আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে সুন্দর করে সংক্ষিপ্ত ভাবে যখন লেখক বর্ণনা করেন, বাবা আমি যখন এই কিতাবগুলি পড়ি তখন আমার চোখের পানি আমি রাখতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে করতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তোমরা এখানে থাকো, আমি একটু অদূরে মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে একটু কথা বলে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই আব্দা নামক স্থান থেকে দৌড় দিয়ে আপনার সেই আবু কুবাইস নামক একটি পাহাড়, যেই পাহাড় মক্কাতে এখনো আছে, বাবা যারা যায় তারা ওই পাহাড়ে আপনার পরিভ্রমণ করে সফর করেন, আবু কুবাইস নামক পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। 2 রাকাত নামাজ আদায় করে নামাজ শেষ করে যখন এই দুটি হাত আসমানের দিকে উঠাইয়া দিছে, বাবা একটু নজর করে দেখে ফেরেশতাদের আপনার লিডার সর্দার হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি একজন নয়, 2 জন নয়, 3 জন নয়, 12,000 ফেরেশতা নিয়ে আসমানের উপরে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন মারহাবা। কয় হাজার? 12,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কোনো চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, কারণ আপনার এই এলেমের কথা আল্লাহ রাব্বুল আলামিনের আগের থেকেই জানা ছিল, পূর্বে থেকেই জানা ছিল। তার কারণ হলো এরকম একটা এক্সাম পরীক্ষা এক সময় আসবেই, আর আল্লাহ পাক এরকম এক্সাম পরীক্ষায় সমাধান দিয়ে 12,000 অশ্বারোহী আপনার হাতে আজকে ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হুজুর তারা যদি একটু বেয়াদবি করে তারা আপনার 12,000 এসেছে, আমরাও 12,000 ফেরেশতা, এতগুলো লাগতো না, আমি জিব্রাইলই যথেষ্ট ছিলাম, কিন্তু আল্লাহ পাক আমার সহ আরো আপনার 12,000 দিয়েছে। একটু বেয়াদবি করার সঙ্গে সঙ্গে তাদেরকে মাটির মধ্যে একবারে দাফন করে রাখবো। জোরে বলেন আল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার নামক স্থানে চলে গেলেন, সবাইকে ডাকলেন যে চলো আমার গন্তব্য স্থানে চলে যাই। সকল আবু জাহালের সাঙ্গ পাঙ্গ সাথীকে নিয়ে যখন আপনার সেই মক্কার মধ্যে হারেম শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম, যেটি আপনার নামাজের মুসল্লার জায়গায় রূপান্তরিত হয়েছে, সেই মাকামে ইব্রাহিমে ওখানে গিয়ে সমস্ত আবু জাহালের সাঙ্গ পাঙ্গকে উপেক্ষা করে তিনি যখন দেখলেন যে সূর্যটা অস্ত চলে গেল, অন্ধকারাচ্ছন্ন ঘনিয়ে আসলো, হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখতেছেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর
একটি বড়সড় চাঁদ আসমানে উঠে গেছে। আল্লাহ নবীজি এই শাহাদত আঙ্গুলি দিয়ে যখন ইশারা করছে, বাবা দেখলেন সুন্দর করে চাঁদের মাঝখানে দুটি দুটি আপনার দুই টুকরো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার ইশারা করছে, আবার আপনার চাঁদ আগে যেরকম ছিল হুবহু ওই রকমে আপনার রূপান্তরিত হয়ে গেল। জোরে বলেন মারহাবা। এটা দেখার পরে আবু জাহেল তিনি আবার মাথাতে হাত দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি যে কত বড় জাদুকর, তুমি তো দুনিয়াতেও জাদু দেখাও, তুমি আসমানেও জাদু দেখাও। মালিক ইবনে হাবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেদুই মাফ করবেন, আপনি যেটা আমাকে দেখালেন, কিন্তু ওই যে আমি বলছিলাম যে একটা হয়ে গেল, আর একটা প্রশ্ন হলো আমার অন্তরের ব্যাপার ছিল আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার অন্তরের ব্যাপার যেটা ওটাও আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন নাই দুইজন নাই বাবা, 12,000 অশ্বারোহী সহ তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে পবিত্র কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।